দেশে অর্থ পাচারে তদন্তকারী প্রতিষ্ঠান ছয়টি হলেও কানাকুড়ি অর্থ ফেরাতে পারছে না কোনো সংস্থা। এক যুগ আগে শুধু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সন্তান আরাফাত রহমান কোকোর টাকাই দেশে আনতে পেরেছিল দুর্নীতি দমন কমিশন। টিআইবি বলছে, রাজনৈতিক সদিচ্ছা না থাকায় অর্থ ফেরত আনা যাচ্ছে না। বিশ্লেষকরা মনে করেন, পাচারকারীদের বিচার না হওয়ায় বাড়ছে অর্থ পাচার। আদিত্য আদাফাতের প্রতিবেদন। বাংলাদেশে মাত্র একজন ব্যক্তির অর্থ দেশে ফেরত আনা গেছে। তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট সন্তান প্রয়াত আরাফাত রহমান কোকো। 2012 ও 2013 সালে তিন ধাপে সিঙ্গাপুরের একটি ব্যাংক থেকে তার অর্থ ফেরত আনে দুর্নীতি দমন কমিশন। এ অর্থ কিভাবে ফেরত আনা হয়েছিল অনুসন্ধান করে পাওয়া যায়, সিঙ্গাপুর থেকে কোকোর পাচারের অর্থ দেশে আনতে অক্টোখান নামে একটি লবিস্ট ফার্ম নিয়োগ দেওয়া হয়েছিল। পাশাপাশি অ্যাটর্নি জেনারেল অফিস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ সহ কয়েকটি প্রতিষ্ঠানের সমন্বয়ে সিঙ্গাপুরে চিঠি চালাচালি করা হয়। এসব প্রচেষ্টার মাধ্যমে পাচারের অর্থ ফেরত আনার নজির গড়ে। কোকোর অর্থ যখন ফেরত আনা হয়, তখন দুদুকি ছিল দেশে অর্থ পাচারের একমাত্র তদন্তকারী সংস্থা। 2015 সালে সংশোধিত মানি লন্ডারিং প্রতিরোধ আইনের পর দুদকের ক্ষমতা কমে। সংস্থাটির পাশাপাশি এনবিআর, সিআইডি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, এমনকি পরিবেশ অধিদপ্তরের মতো প্রতিষ্ঠানকেও তদন্তের ক্ষমতা দেয়া হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। আইনি ক্ষমতা পাওয়ার পর এসব প্রতিষ্ঠান মানি লন্ডারিং আইনে কিছু মামলা করলেও পাচারের কোনো অর্থই ফেরাতে পারেনি। কেন্দ্রীয় সমন্বয় না থাকায় এসব উদ্যোগ কাজে আসছে না মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এ গভর্নর। আর তদন্তকারী সংস্থা একটা কি দুটার বেশি দরকার নেই, সে তদন্ত দ্রুত করে এটার বিচারে আনতে হবে, সেটি সবচেয়ে বড়। এই জন্য একটা কোঅর্ডিনেশন নিশ্চয় করা দরকার। দুদক আগে অর্থ ফেরত এনে উদাহরণ তৈরি করতে পারলে এখন কেন পারছে না, প্রশ্ন টিআইবির। আমাদের তো এক্সাম্পল আছে যে প্রভাবশালী মহলের দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য দুদকের যেরকম সক্ষমতার ঘাটতি আছে বা সৎসাহসের ঘাটতি আছে, একইভাবে অন্য প্রতিষ্ঠানগুলোরও একই ধরনের সমস্যা রয়েছে বিধায় আসলে বাস্তবে কিছু হয় না। দুদক চেয়ারম্যান জানালেন, আগের মতো সব ধরনের মানি লন্ডারিং এর আইনি ক্ষমতা তাদের নেই। 29টি অপরাধের মধ্যে মাত্র একটি তাদের ক্ষমতায়। দুদক এই আইনের একটি অপরাধ দুদক তদন্ত অনুসন্ধান করতে পারে, আর বাকিগুলি অন্য প্রতিষ্ঠান করে। বাস্তবতা দেখে আমরা সরকারের কাছে অনুরোধ করেছি যে আইনটা সংশোধন করে আরো 5-6টা আইনের ধারা আমাদেরকে তদন্ত করার জন্য সুযোগ দেওয়া হোক। তদন্তের একক ক্ষমতা না থাকলেও দুদক বসে নেই, জানান সংস্থাটির চেয়ারম্যান মইনুদ্দিন আব্দুল্লাহ। ফেরত আনার চেষ্টা তো আমাদের আছে। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।